ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর প্রাক্তন চেয়ারপারসন সুমালা আগরওয়াল সহ তৃণমূল প্রার্থীরা মঙ্গলবার জমা দিলেন মনোনয়নপত্র। জানা যায়, এদিন ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হয়ে সন্ধ্যা ১০ ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর প্রাক্তন চেয়ারপারসন তথা ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমালা আগরওয়ালের পাশাপাশি পৌরসভার ৪ নম্বর, ৬ নম্বর এবং ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন এদিন। এই মর্মে গোটা মালদা শহর জুড়ে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে দলীয় কর্মীরা ঝান্ডা হাতে অংশ নেন। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। দলের হয়ে আমরা প্রার্থীরা, বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা আজকে নমিনেশন ফাইল করছি। বর্তমানে এক, দুই, চার, ছয়, ১১ এই কজন প্রার্থী হচ্ছে। আজকে আমাদের মোটামুটি সব ওয়ার্ডেরই প্রার্থী নমিনেশন ফাইল করছে। দু চারজন যারা বাকি থাকবে আগামীকাল করবে। আমাদের এজেন্ডা তৃণমূল কংগ্রেসের যাই এজেন্ডা, সেটাই আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা না। আমাকে মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি বসিয়েছিলেন। আমি আশা করেছি এই পাঁচ মাস মানুষের এই পৌর সবসময় সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। আশা করব মানুষ আমাদের পাশে থাকবেন, তাদের আশীর্বাদ আমরা সবাই পাবো। আমরা আমাদের প্রতিপক্ষ নিজেদেরকেই মনে করছি। আমরা সবসময় যা সার্ভিস দিয়েছি তার বেটার সার্ভিসের প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে যাব। সুতরাং আমাদের প্রতিপক্ষ আমরাই। এখন বিজেপির আগে একটি বিজেপি সেই সময় একটা বিধানসভায় হাওয়া ছিল এবং বর্তমানে তারপরে বিধান যারা বিজেপিকে ভোট দিয়েছে যে মানুষরা তারা কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল সেই আশার একটা বিন্দু ফুলফিল হয়নি। আমরা দেখেছি যে আমাদের যাকে যে আশীর্বাদ পেয়েছিলেন সেই বিধায়ককে ভোটের সময় খুঁজে পাওয়া যায়, এখন ভোট হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী আজকে নির্বাচিত করছে তারা ৩৬৫ দিন মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। সুতরাং তারা শুধু ভোটের সময় নয়, সেই সুবাদে মানুষ ২৯টা আসনে মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে।